নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো সবাই। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রান্না করব, চাল কুমড়োর ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি। গাছের আমাদের গাছের নরম নরম চাল কুমড়োর ডাঁটা হয়েছে, সেই ডাঁটা আলু শাক দিয়ে একটা চচ্চড়ি করব। দেখো, দেখে নাও। এই যে চাল কুমড়োর শাকটাকে, শাক ডাঁটা, নরম নরম ডাঁটা আছে, এগুলোকে একত্রে ধুয়ে নেওয়া হয়েছে। সঙ্গে বেগুন আছে, এই যে ছোট লম্বা লম্বা করে কাটা, আর এই বেগুন, আলু, বেগুন, এই যে আলু আর বেগুন দিয়ে এগুলো একসঙ্গে আমি এখন তেলের উপরে ছেড়ে দেব। সঙ্গে দেব রাঁধুনি, শুকনো লঙ্কা ফোড়ন। এই যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, রাঁধুনি। রান্নাটা সিম্পল হলেও কিন্তু খুবই ভালো লাগবে। শুকনো লঙ্কা আর রাঁধুনি একসঙ্গে ফোড়ন ভাজা ভাজা হলে এবার সবজিগুলো সব দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লবণ ও হলুদ পরিমাণ মতন। এখন এই তেলের উপরে নেড়ে চেড়ে ফোড়ন দিয়ে রাঁধুনি, শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাপিয়ে তারপর তেলের উপরে নেড়ে চেড়ে এখন তুলে নেওয়া হচ্ছে। গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে টাটকা টাটকা চাল কুমড়ো শাকের বেগুন আলু দিয়ে চচ্চড়ি। এই যে বন্ধুরা দেখো, লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে অল্প জল দিয়ে ব্যাস তৈরি চাল কুমড়োর ডাঁটা আলু বেগুনের চচ্চড়ি।